দলের সমস্ত প্রার্থী এবং বিধায়কদের নিয়ে বুধবার বিজেপি নির্বাচনী কার্যালয়ের এক বৈঠকে আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ কেন্দ্রীয় সাংগঠনিক নেতারা। বিধানসভা নির্বাচনের রণকৌশল সহ সামগ্রিক সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি। মানে ইয়ে যে 2023 কা ইলেকশন হোনে যা রহা হ্যায়, উসমে ক্যা ক্যা করনা হ্যায়, ক্যান্ডিডেট কো কিস তরহ ইলেকশন লড়না হ্যায়, ইস বিষয় পর সব চর্চা হোগা ইয়াহাঁ পর। ইসি কে কারণ সব জো মনোনয়ন ইস বার মিলা হ্যায়, সবই কো লেকে হাম লোগ বৈঠে হ্যায় ইয়াহাঁ পর, অর হামারা সেন্ট্রাল লিডার ভি হ্যায়, হামারা স্টেট প্রেসিডেন্ট ভি হ্যায়, সব মিলকে হাম ইয়েহি বাত हम लोग क्या करेंगे, ये डिसीजन इम्पॉर्टेंट। विरोधी क्या कर रहे हैं, अभी विरोधी से तो मिल ही नहीं रहे हैं, ये तो खुद ही बोल नहीं सकते हैं कहाँ पर ये लोग ठहरे हुए हैं। तो हम अपना विषय में बात करेंगे और कैसे हम आगे बढ़ेंगे, किस तरह हम लोग जो विश्वास 2018 में जनता हमारे ऊपर रखे थे त्रिपुरा वासी, और हम लोग इसका क्या काम किए हैं, ये जो जो बेनिफिशियरी से शुरू करके देश को आगे ले जाने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी जिस तरह दिशा हम लोगों को दिखाया, इसको लेके सबके सामने रखना है। ये विषय सभी जो अभी इलेक्शन को टिकट मिला है, इन लोगों को इस विषय पर जोर देना है, सभी लोगों के पास ये चीज लेके জানা হয় ইস বিষয় পর বাত। বৈঠকে দলের প্রার্থীদের কিভাবে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করতে হবে সে বিষয়ে ধারণা দেওয়া হবে বলে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ। দেখুন, আমাদের নির্বাচন তো আপনারা সবাই জানেন, এই নির্বাচন রণকৌশল এবং আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন তাদেরকে আগামী দিন কিভাবে প্রচার প্রসার চলবে সে সম্পর্কে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন, তারা আলোচনার মাধ্যমে আমাদের যে নির্বাচনী রণকৌশল এখানে আলোচনা করা। রাজ্যে বিরোধী শক্তি দিন দিন অস্তিত্বহীন হয়ে পড়ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।